যে দোয়াটি আমল করার দ্বারা সব ধরনের দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভ করা যায় হজরত আবু সাইদ ক্ষুদ্রি রাজ্লাহালতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদের নববীতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন যার নাম ছিলেন আবু উমামা রাসুল্লাহ সাল্লিসাল্লাম তাকে বলেন হে আবু উমামা ব্যাপার কি নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু উমামা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম অনেক ঋণ ও দুনিয়ার চিন্তায় আমাকে গ্রাস করে রেখেছে তখন রাসুল্লাহ সাল আলীসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তোমার চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দিবেন তিনি বলেন জি ইয়া রসুল্লাহ অবশ্যই বলুন তখন রসুল্লাহ ওয়াসাল্লাম তাকে উপযুক্ত দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকল সন্ধ্যায় পড়তে বলেন আবু উমামা বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহ আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলোকেও আদায় করে দিলেন আরবি দোয়াটি একবার পাঠ করতে হবে উক্ত দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় চিন্তা ও প্রেশানি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অক্ষমতা ও অলুসতা থেকে আরও আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে আরও আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে